তার ছেলে স্বাভাবিক জীবনযাপনই করুক। এভাবেই রিচার্ডের সাহায্যে বাসায় যখন ক্যাথরিন থাকে না, ম্যারিয়ান তখন অ্যান্ডির সাথে খেলতে আসে। একদিন অ্যান্ডির বাসায় তার বাবা মা কেউই ছিল না, তাই ম্যারিয়ান প্ল্যান করে এ সময় অ্যান্ডিকে নিয়ে একটু বের হবে, আর সাথে অ্যান্ডির প্রিয় খেলা বেসবলও খেলবে। তারা বাইরে এসে সুন্দর বেসবল খেলছিল, কিন্তু কিছু সময় পরই ক্যাথরিন কল করে। সে বলে সে বাসার পথেই রয়েছে, কিছুক্ষণের মধ্যেই সে বাসা পৌঁছে যাবে। এটা শুনেই অ্যান্ডিরা ভয় পেয়ে ওঠে, কারণ ক্যাথরিন যদি এসে দেখে তারা দুইজন বাইরে বের হয়ে খেলছে তাহলে তো মহাবিপদ। অ্যান্ডির ওপর তখন তার মা আরও বেশি কঠোর হবে। ম্যারিয়ানের দাদা দাদিকেও অনেক কথা শুনতে হতে পারে, তাই ম্যারিয়ান দ্রুত অ্যান্ডিকে বাসায় নিয়ে যায়। এদিকে অ্যান্ডি তো বাসায় একা ছিল, তাই ক্যাথরিনও দ্রুত বাসায় চলে আসে। অ্যান্ডিকে তার রুমে পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ম্যারিয়ান বাসায় আটকা পড়ে যায়, কারণ বের হতে হতেই সে দেখে দরজায় রয়েছে ক্যাথরিন। তাই তখন সে দ্রুত বাসার স্টোররুমটাতেই লুকিয়ে পড়ে। তবে তারা ঘুরোতে ম্যারিয়ানের দুটো ভুল হয়ে যায়। এক, ক্যান্ডিকে বাসায় নেওয়ার সময় তার বেসবলটি উঠানেই পড়ে গিয়েছিল, যেটা পরে হয়তো ক্যাথরিন দেখে ফেলতে পারে। আর দুই, অ্যান্ডির ফোন সবসময় তার কাছেই থাকে, কিন্তু এ ফোনটি ম্যারিয়ান ড্রয়িং রুমে রেখে দিয়েছিল, যেটা বাসায় ঢোকার সাথে সাথেই ক্যাথরিন লক্ষ্য করে। সেভাবে এখানে সম্ভবত ম্যারিয়ান এসেছিল, তাই সে অ্যান্ডিকে জিজ্ঞেস করে তার না থাকা অবস্থায় এখানে এসেছিল কে। কিন্তু অ্যান্ডি কিছুই বলে না, এজন্য ক্যাথরিন তার সাথে ব্যাপক রাগারাগি করে, এমনকি তাকে বিছানা থেকে তুলে আঘাতও করে। একদমই বাজে অবস্থা, এগুলোকে টর্চারই বলা যায়। অ্যান্ডি খুবই অসুস্থ হয়ে পড়েছিল, তার মার এরকম আচরণে সে আঙ্গুলে প্রচণ্ড আঘাত পায়। এখানে একটা ব্যাপার একদম স্পষ্ট, হয় ক্যাথরিন কোনো সাইকো মহিলা, বা হয়তো তার কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে তার নিজের ছেলেরই প্রতি। কিন্তু মানুষের কাছে ভালো ডক্টরের সুনাম পাওয়া ক্যাথরিন কিভাবে সাইকো হতে পারে এটাই মানা যাচ্ছিল না। যাই হোক, এদিকে ম্যারিয়ান তো স্টোররুমে ছিল, সে দেখে এই রুমের ভিতর দিয়ে অনেক গভীরে একটা পথ চলে গেছে। সে ওই পথেই যেতে থাকে। একটা সময় সে একটা সিক্রেট রুম খুঁজে পায়, আর রুমে ঢুকে যা সে দেখে তা আসলেই শিহরিত করার মতো ঘটনা। রুমটিতে একটি ল্যাবের মতো ব্যবস্থা করা হয়েছে, আর ওখানে রয়েছে একটা বাচ্চা ছেলে, যে সেন্সলেস এবং পুরোপুরি অসুস্থ। সারা শরীরে তার একের পর এক টিউব, মনে হয় তাকে কোনোভাবে বাঁচিয়ে রাখা হচ্ছে, হয়তো তার এখানে বিশেষ কোনো চিকিৎসা চলছিল। ম্যারিয়ান এসবের কিছুই বুঝতে পারে না। এ সময় রুমটিতে কাউকে আসতে শোনা যায়, ম্যারিয়ান তখন দ্রুত পাশে গিয়ে লুকায়। তবে তারা ঘুরে তার হাত লেগে ছেলেটির একটি ব্লাড টিউব খুলে গিয়েছিল। দেখা যায় সেখানে ক্যাথরিন এবং রিচার্ড দুইজনই এসেছে। ক্যাথরিনের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছিল এই ছেলেটিও তার সন্তান, কিন্তু তাকে কেন এভাবে লুকিয়ে রাখা হয়েছে, আর সেও কেন অসুস্থ। ক্যাথরিন বলছিল ছেলেটি এখন নড়াচড়া করতে পারছে, না হলে তো তার ব্লাড টিউবটি খুলে থাকার কথা না। যেহেতু সে নড়াচড়া করতে পারছে মানে তার অবস্থা আগের থেকে ভালো, তাহলে তো তার অপারেশনটা করার সময় চলে এসেছে। কিসের অপারেশন আর কি হচ্ছে এখানে? এইসব কিছু ম্যারিয়ানকে এক গোলক ধাঁধায় ফেলে দেয়। সেও দেখে রুমের এক কোণায় রয়েছে দুটো মেরুদণ্ডের এক্সরে রিপোর্ট, একটা অ্যান্ডির আর অন্যটি সম্ভবত এই ছেলের, যার নাম জ্যাসন। যাই হোক, ক্যাথরিন না চলে গেলে ম্যারিয়ানও দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তবে তাকে এসব রহস্য জানতে হবে। ওই দিন রাতেই ম্যারিয়ান রুমের ওই ছেলেটির নাম অর্থাৎ জ্যাসন লিখে নেটে সার্চ করে, তখন তাজ্যভর মতো কিছু বিষয় জানা যায়। জ্যাসন নামের এই ছেলেটি আজ থেকে প্রায় 12 বছর আগে হসপিটাল থেকে চুরি হয়েছিল, এবং যে হসপিটাল থেকে চুরি হয় সেই হসপিটালেরই ডক্টর ছিল ক্যাথরিন, এবং এই ঘটনার কিছুদিন পরেই সে ওই হসপিটাল ছেড়ে দেয়। এর মানে এটা স্পষ্ট যে ওই ছেলেটিকে ক্যাথরিনই চুরি করেছে, যে আর কি এখন ওই সিক্রেট রুমটাতে মুমূর্ষ অবস্থায়। কিন্তু কেন ক্যাথরিন এই সব কিছু কেন করছে এটা জানা খুবই দরকার। ম্যারিয়ান এগুলো তার দাদুভাইকে জানায়, কিন্তু তিনি এগুলোতে বিশ্বাস করেন না। তিনি বলেন অন্যের বিষয় নিয়ে এরকম ঘাটাঘাটি না করাই ভালো। এদিকে ক্যাথরিন বাসার উঠানে ওই বেসবলটি খুঁজে পায়। তার আর বুঝতে বাকি থাকে না যে ম্যারিয়ান এখানে এসেছিল। সে এসে আবার অ্যান্ডির উপর হুমরি খেয়ে পড়ে, তার সব খেলনাগুলো ছিনিয়ে নেওয়া হয়, এমনকি সে তার ভিডিও গেমও নষ্ট করে ফেলে। ক্যাথরিন অ্যান্ডির ভুট্টার বাগানটিও নষ্ট করে দেয়। অ্যান্ডি তার মাকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু সে তার কোনো কথাই শুনছিল না। এটা কি কোনো মায়ের আচরণ হতে পারে? কোনোভাবেই না। এখানে হয় ক্যাথরিন একজন পুরো সাইকো মহিলা, অথবা অ্যান্ডি তার নিজের ছেলেই না, হয়তোবা কোনো এক বিশেষ কারণে ক্যাথরিন এসব করছে। সে একদমই পাগলের মতো আচরণ করছিল। পুরো বাসায় যতগুলো বেসবল পোস্টার রয়েছে সেগুলো সে সাদা রং করে দেয়। অ্যান্ডির পছন্দের কোনো কিছু সে বাসায় রাখবে না। রিচার্ড এসব দেখে তাকে শান্ত করার চেষ্টা করে। ক্যাথরিন তখন বলে সে এখনই সিক্রেট রুমের বাচ্চাটি অর্থাৎ জ্যাসনের অপারেশন শুরু করতে চায়।
সে বলে আর দেরি করা যাবে না। গভীর রাতেই হচ্ছিল সেই অপারেশন। এদিকে বাসায় ম্যারিয়ানা নিজেকে থামিয়ে রাখতে পারছিল না। সে জানতে চায় ওই বাসায় আসলে হচ্ছেটা কি। এজন্য সে গভীর রাতেই অ্যান্ডিদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে রাতের এই সময়টাতে রিচার্ড কম্পিউটারে তাদের অপারেশনের বিষয়বস্তুগুলো ভালোভাবে পড়ে দেখছিল। এখানে জানা যায় ক্যাথরিন যে অপারেশনটি করবে এটা একটা হার্ট ট্রান্সপ্লান্ট অপারেশন। ট্রান্সপ্লান্ট অর্থাৎ একজন মানুষের শরীরের কোনো অঙ্গ নিয়ে অন্য কোনো মানুষের শরীরে তা প্রতিস্থাপন করা। মানে ধরা যাক কোনো রোগীর হার্ট বা লিভার এগুলোর কোনোটা একদমই অকেজ হয়ে গিয়েছে, এখন তাকে বাঁচানোর জন্য অন্য কেউ তার নিজের শরীরের হার্ট বা লিভার এগুলো ডোনেট করতে পারে, সেটা লাগিয়েই রোগীকে সুস্থ করা সম্ভব। এটাই হচ্ছে ট্রান্সপ্লান্ট। আচ্ছা, তাহলে কি অ্যান্ডি এরকম কোনো অসুস্থ রোগী যে তার হার্ট বা লিভার এরকম কিছু ট্রান্সপ্লান্ট করাতে হবে, যার জন্য কি ক্যাথরিন চুরি করা সেলেটির কাছ থেকে এই সব কিছু বের করে নিয়ে অ্যান্ডিকে সুস্থ করতে চায়? যদি এটাই হয় তাহলে কিন্তু ওই অসহায় ছেলেটি মারা যাবে। তবে কি এটাই ছিল ক্যাথরিনের আড়ালে লুকিয়ে থাকা সেই রহস্য? সামনে আরও জানা যাবে। এদিকে ম্যারিয়ান সিক্রেট রুমের জানালায় চলে এসেছিল। সে রিচার্ডকে এসব পড়তে দেখে, সেও বুঝে যায় আড়ালে এখানে কি হচ্ছে। ম্যারিয়ান বেশ ভয় পেয়ে ওঠে, সে সেখান থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় সেও দেখে অ্যান্ডিরও কোনো একটা অপারেশন হয়েছে। পরদিন সকালবেলা রিচার্ড এসে অ্যান্ডির সাথে কথা বলে। সে বলে অ্যান্ডির অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছে, তবে সে দ্রুত সুস্থ হয়ে যাবে। কিছু পরে ম্যারিয়ান ও অ্যান্ডির কাছে এসেছিল। যখন কেউ থাকে না সে এসে অ্যান্ডিকেই সব কিছু খুলে বলে। বলে যে বাসার নিচে একটা ছেলে রয়েছে, তার কাছ থেকে কিছু নিয়ে হয়তো তোমার এই অপারেশনগুলো করা হচ্ছে, কিন্তু এগুলো তো ঠিক না। অ্যান্ডি খুবই অসুস্থ, সে এগুলো বিশ্বাস করে না। ম্যারিয়ানকে যেতে বলে, তবে তার মাথায় চিন্তাটা ঘুরপাক খায়। ম্যারিয়ান আসলে নিচের রুমে কি দেখেছে? কিছু তো একটা আছে যেটা আসলেই অ্যান্ডির জানা দরকার। এটা দেখার জন্য অ্যান্ডি এক গভীর রাতে চুপচাপ ওই রুমটির দিকে যায়। অসুস্থ অবস্থায় কোনোভাবে সে ওই রুমটিতে এসে পড়ে, আর যা দেখার তাই সে দেখতে পায়। ম্যারিয়ান ঠিকই বলেছিল। অ্যান্ডি ওই ছেলেটিকে জিজ্ঞেস করে সে কে আর কবে থেকে সে এখানে রয়েছে, কিন্তু ছেলেটি কোনো উত্তর দেওয়ার মতো অবস্থাতেই ছিল না। এই সময় হঠাৎ সেখানে রিচার্ড চলে আসে। রিচার্ড বলে তোমার এখানে আসাটা ঠিক হয়নি। ক্যাথরিন জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। সে অ্যান্ডিকে নিয়ে যেতে চায়, কিন্তু অ্যান্ডি বারবার বলছিল সে কি আমার ভাই, তার কি হয়েছে, আমাকে সব খুলে বলো। রিচার্ড বলে এটা তোমার ভাই না। অ্যান্ডি তখন বলে তাহলে কি তোমরা তাকে চুরি করে এনে তাকে দিয়ে আমাকে সুস্থ করাচ্ছ, এটা তো অনেক বড় অন্যায়। রিচার্ড বলে এখন এসব বলার সময় নেই, কারণ যে কোনো মুহূর্তেই ক্যাথরিন এখানে চলে আসতে পারে। সে অ্যান্ডিকে দ্রুত সেখান থেকে নিয়ে যাবে, কিন্তু তখন অ্যান্ডির হাত থেকে জাসনের লাইফ সাপোর্ট খুলে যায়। অ্যালার্ম বাজতে শুরু করে রিচার্ড দ্রুত সেগুলোকে ঠিকঠাক লাগিয়ে দেয়। তবে ইতিমধ্যেই ক্যাথরিন জেনে গিয়েছে যে সিক্রেট রুমে কিছু একটা হয়েছে। ক্যাথরিন সাথে সাথে সেই রুমে চলে আসে। ক্যাথরিনকে দেখা মাত্রই অ্যান্ডি জিজ্ঞেস করে মাই ছেলেটা কে। ক্যাথরিন তখন হাসি মুখে উত্তর দেয় এটাই তো আমার ছেলে, যাকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, যার জন্য আমি সব কিছু করতে পারি। রহস্যটা কি ধরতে পেরেছেন? শুনতে থাকুন। অ্যান্ডিকে পরে মেডিসিন দিয়ে ঘুমিয়ে দেওয়া হয়। পরের রাতে তার অপারেশন হবে। পরদিন সকালে ম্যারিয়ান অ্যান্ডির কাছে চলে এসেছিল। তাকে দেখেই অ্যান্ডি বলে আমাকে বাঁচাও। ম্যারিয়ান বলে তুমি কি সব কিছু জানতে পেরেছ? নিচের ওই ছেলেটার নাম হচ্ছে জ্যাসন, যাকে তোমার বাবা মা কিডন্যাপ করে রেখেছে। তার হাত দিয়েই ক্যাথরিন তোমাকে সুস্থ করতে চায়। এতে কিন্তু জ্যাসন মারা যাবে। অ্যান্ডি বলে সে না, আমিই মারা যাবো।